সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হাজির হচ্ছে তোমাদের 2022 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহ বাংলা এবং বিজ্ঞান যে দুটি সাবজেক্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার পূর্বে তুমি যেমন জানেন এখন নতুন হয়ে থাকো এবং তোমাদের তৃতীয় সপ্তাহ বাংলা এবং বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পেতে অবশ্যই অবশ্যই রুবেল 300 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা এবং যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে তোমাদের জন্য যে বিষয়টি ধরা হয়েছে সেটি হলো বাংলা অষ্টম শ্রেণী, তোমাদের বাংলার অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 2। তোমাদের অ্যাসাইনমেন্ট সহ অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের লোকশিল্পের বিলুপ্তির কারণ এবং লোকশিল্প সংরক্ষণের উপায়, এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম সহ অ্যাসাইনমেন্ট। এবং তোমাদের যে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনাত্বটি করতে হবে সেই নির্দেশনাগুলো হলো তোমার পাঠ্য বই থেকে আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়তে হবে, আশেপাশের লোকশিল্পের বিভিন্ন উপকরণ দেখতে হবে, এবং যে নির্দেশনা অনুযায়ী বা নির্দেশক অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট নমুনাত্বটি করতে হবে সেই নির্দেশকগুলো হলো যে ক লোকশিল্পের ধারণা ও বৈশিষ্ট্য, খ লোকশিল্পের বিভিন্ন উপকরণ, গ লোকশিল্পের বিলুপ্তির কারণ এবং ঘ লোকশিল্প সংরক্ষণের উপায়। তো এই হলো তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এরপর আমরা চলে যাব বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখার জন্য। তো আমরা চলে আসলাম বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখার জন্য। তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 1 এবং তোমাদের পাঠ্য বইয়ের অধ্যার নাম অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমার জন্য এই প্রশ্নটি করা হয়েছে যে প্রাণী জগতে শ্রেণী বিন্যাস, এবং তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট সহ অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া হয়েছে যে প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন, এবং যে নির্দেশক বা সংকেত অনুযায়ী তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনাত্বটি করতে হবে সেই সংকেতগুলো হলো যে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। বিষয়গুলো হলো যে ক তোমার দেখা পরিচিত বিভিন্ন ধরনের অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীদের প্রাণীগুলোর মধ্যে অন্তত 4টি পর্বর 4টি প্রাণীর নাম এবং প্রাণীগুলোর পর্বভিত্তিক বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। খ তোমার তালিকায় পর্বভুক্ত করা কোন কোন প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করা যায় তা উল্লেখ করে তাদের বৈশিষ্ট্য লিখতে হবে, এবং তোমার তালিকাভুক্ত প্রাণীগুলোর কোনটি তোমার জীবনে কি কি প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক ফেলেছে সেগুলোর উল্লেখ করে তথ্যগুলো নিচের ছক অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। এবং তোমাদের জন্য 3টি প্রশ্ন করা হয়েছে যে প্রাণীদের পর্ব অনুযায়ী শ্রেণী বিভাগ, পর্বভুক্ত প্রাণীগুলোর শ্রেণীকরণ এবং প্রাণীগুলোর দৈনন্দিন জীবনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব শনাক্তকরণ করতে হবে ছক অনুযায়ী। তো এই হলো তোমাদের বাংলা এবং বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল এগুলো হলো বাংলা এবং বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো তোমাদের এই তৃতীয় সপ্তাহ বাংলা এবং বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনোত্তরটি পেতে অবশ্যই অবশ্যই রুবেল 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।